সাদমান পুরুষ একা কেন, তুমি যে এটা বলো, এবং তারপর মেন্স ডে নিয়ে কেন সেলিব্রেশন হয় না, এটা নিয়ে তোমার এক্স্যাক্টলি, আক্ষেপটা একটু হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ করো। ওইটা ওইটা হ্যাঁ আসবে। হ্যাঁ, তো কিছুদিন আগে বিরাট কোহলি যখন তার 50তম সেঞ্চুরিটা করলেন, তখন একটা পোস্ট আসছিল ফেসবুকে যে সফল পুরুষ খুবই একা হয়, মহাশূন্যের মতো একা হয়। আমি যে স্টেটমেন্টটা বলতেছি, আমি আপনাদেরকে ভাবানুবাদ বলতেছি, আমি নিজস্ব কোনো অপিনিয়ন দিচ্ছি না আপাতত, আমি জাস্ট ভাবানুবাদ দিচ্ছি। তো স্ট্যাটাস অনুযায়ী ছিল হচ্ছে সফল পুরুষ মহাশূন্যের মতো একা হয়। অনেক যদিও মানুষ বলে যে তাদের প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারী আছে, বাট আসলে পুরুষরা একান্তই একা। এটাই ছিল মোটামুটি পোস্টার ভাবার্থ। তো ওইখানে মূলত দুইটা স্কুল অফ থট শুরু হয়েছে, যে একটা স্কুল অফ থট বলছে দেখেন যে অফকোর্স প্রতিটা সফল পুরুষ কিংবা প্রতিটা সফল নারী পিছনে তাদের পার্টনার থাকে, বিকজ এই সাপোর্ট ছাড়া আসলে তারা ওই লেভেলের অ্যাচিভমেন্ট পারতো না কখনো। আরেকটা স্কুল অফ থট বলতেছে ভাই, যে মানুষটা অ্যাচিভ করা সে এমনিও করতো অমনিও করতো, ইটস নট লাইক যে পার্টনারটা থাকার কারণে সে অ্যাচিভ করছে, যদি পার্টনার এটা রেসপন্সিবিলিটি তার আরো অনেক মানুষ মহা সফলতা পাইতো। সো ইটস নট দ্য পার্টনার দ্যাট ইউ গেটিং, ইটস দ্য পার্সন হু ইজ অ্যাচিভিং আর কি। এই দুটো স্কুল অফ থট। ইয়েস, এনে থার্ড চৌধুরী স্কুল বলো। অফ থট ছিল এটা, হচ্ছে পুরুষের পিছনে যে নারী থেকে সেটা কি মা নাকি বউ, ও আচ্ছা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ অদ্ভুত একটা ক্ল্যাশ, তো হ্যাঁ, এটা নিয়েও আপনাদের কি, ক্ল্যাশ তো লাগে। হ্যাঁ, আপনারা তো ভাই টপ 1% ইন্ডিভিজুয়ালস ইন হ্যাঁ বাংলাদেশ, তাই না? আপনারা তো কেন, অ্যাজ ফার এজ এস্টিম কিংবা পয়সা ক্ষেত্রে হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের কি মনে হয়, আপনারা কি কারণ মহাশূন্যের মতো একা? ভালো, মহাশূন্যের মতন একা, একটু তো একা, যত যত তুমি উপরে উঠবে একটু একটু একাকিত্ব আসে। এটা না আমি আপু এটা দেখা দরকার, দেখানো দরকার না আমি আপু এটা রে। এজ ইউ গো আপ, যে কি জানি কোটটা জানি কি, ইটস লোনলি এট দ্য টপ, এরকম হ্যালো একটা কোট সোনলি, আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও এটা এটা আংশিক সত্য, কারণ আপনি যত যে কোনো দিকে, আপনি যত উপরের দিকে যাবেন তত আপনার পিয়ার্স কমবে, কারণ পিরামিডের মতো সেই চিন্তাগুলো উপরের দিকে কম থাকে মানুষ। যাই হোক, আপনি খুব ভালো এক্স থেকে খুব ভালো ওয়াই, যেটাই আপনি হন, ওটা যদি আপনি খুব ভালোর দিকে উঠতে থাকেন, আপনার পাশাপাশি ওরকম খুব ভালো মানুষের সংখ্যা কমবে, কারণ খুব ভালো বেশি হয় না। সো হ্যাঁ, ওই তাই সময় না? ফারহান ভাই যখন ওই যে উপরের দিকে উঠে থাকে, ঠাস করে যখন মনে হয় যে লনলি ফিল করতে থাকবো, ওই সময় একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাবে, বাস শেষ, সব বাস, লনলিনেস আমি একসাথে গান একদম। তো এরাই তো হ্যাঁ, কি মনে হয়। আমি আংশিক আরে একমত। আমি আমি পুরা যে হ্যাঁ অ্যানালাইজ করতেছিলাম পুরা ইয়াটা, একটা তো হচ্ছে বিরাট আনুষ্কার জিনিস নিয়ে, যে হ্যাঁ আনুষ্কার আসলেই অবদান আছে কিনা, হ্যান না ত্যান না, এগুলো নিয়ে মানুষজন বহুত গেজাল করতেছে। এখন না, জিনিসটা হচ্ছে এইটা আসলে তো একদম কোয়ান্টিফাই করা পসিবল না, যে একজন যে এরকম হয়েছে, যে একজন সফল হয়েছে তার পিছনে এক্স্যাক্টলি কে আছে। অফকোর্স সবার কন্ট্রিবিউশনই আছে এখানে, কারো একার কন্ট্রিবিউশন আমি মনে করি না আছে। এবং এবং এটাও যেরকম আমার কাছে মনে হয় যে পুরাপুরিভাবে বলা যাবে না যে এখানে যে আসছে সে তার নিজের অবদানেই একমাত্র আসছে, এটা শুধুমাত্র পুরুষ না, যে কোনো মানুষ হইতে পারে, পুরুষ নারী যেই হোক, যে কোনো জায়গাতে একটা জায়গায় অ্যাচিভ করছে, কেউ এটা কখনো বুকে হাত দিয়ে 100% দাবি করতে পারবে না যে এইখানে যে যে আসছে সে 100% নিজের অবদানে আসছে বা নিজে চেষ্টা করে করে আসছে, এটা কেউ কোনো সময় দাবি করতে পারবে না। এখানে অন্য মানুষের অবদান যেমন আছে, লাক বাই চান্সের অবদানও আছে, মানে হচ্ছে যে অনেক কিছু আছে যেটার পিছনে আমি নিজেই আমার লাইফে অনেক সময় ফিল করি, যে অনেক ঘটনা ঘটছে যেগুলোর পিছনে আমার নিজের মানে একাডেমিক কোনো দক্ষতা কিংবা আমার নিজের কোনো ট্যালেন্ট, আমি নিজে কাজটা করছি, এটা আমি কখনো জোর দিয়ে দাবি করতে পারবো না। আমার কাছে মনে হয় যে না, এটা এই সময়ে ঠিক এই জায়গায় আমি ছিলাম দেখেই হয়তো বা হয়েছে। যেমন আমি এটা খুব সিম্পলি দাবি করতে পারি, যদি কোভিড না আসতো তাইলে আমি জীবনেও কন্টেন্ট ক্রিয়েটার হইতাম না, এটা একদম মানে পানির মতন সত্য কথা। এখন এখানে যদি আমি দাবি করি যে না আমি আমার নিজের আবার যদি এনায়েত দক্ষতা না থাকতো অবলম্বন, তাহলে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতো না। এটা একটা চেইন। এটা একটা চেইন, হ্যাঁ, মানে এটা আমি কখনো এটা দাবি করতে পারবো না যে হচ্ছে আমি আমার পুরাপুরি একার ইয়াতে পুরা এই পর্যন্ত আসছি, যে কোনো কিছুই হোক আমার একাডেমিক দিক থেকেও হোক এই পর্যন্ত আসছি, কখনো দাবি করা যাবে না। বাট আমার কাছে এই ডিবেটটাই আজ এটা লাগে, যে হচ্ছে যে মহাশূন্যের মতন একা কিনা নাকি হচ্ছে তার পিছনে আসলে এই অবদান আছে, এই ডিবেটটাই আসলে, কেউই আসলে একা না একা। এখন যদি কেউ ফিল করতে চায়, মজা নিতে চায়, এটা এরকম ভাবে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ একার প্রচেষ্টায় কোনো জায়গাতেই অ্যাচিভ কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। এইখানে আমি যে জিনিসটা দেখছি, যে সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যে কোনো সাফল্য কিংবা ব্যর্থতার যে কোনো স্টোরিকে বয়েল ডাউন করে একটা ফ্যাক্টরে এটাকে রিডিউস করার যে টেন্ডেন্সি, যে এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, এই টেন্ডেন্সির কারণে আমরা বিভিন্ন জিনিস ওভারঅল জেনারেলাইজ করি। বাট ওভারঅল আমার কাছে এই জিনিস মনে হয় যে একটা মানুষ হয়তো খালি স্পাউসের কারণে হয়তো বা সফল হচ্ছে না, নট নেসেসারিলি সো, বাট যদি সাপোর্টিভ এনভায়রনমেন্ট না থাকে তাহলে একটা অ্যামেজিং
ইন্ডিভিজুয়ালও হয়তো বা কখনো পোটেনশিয়াল রিচ করবে না, এমন না যে একটা সাপোর্টিভ ফ্যামিলি কিংবা স্পাউস থাকলেই মানুষ সাকসেসফুল হবে, বাট এটা অ্যাবসেন্স শিওরলি মানুষকে অনেক বেশি সাফার করায়। অ্যান্ড এটার জন্য আমার একটা লিডিং যে স্টোরিটা, এটা ঠিক কাউন্টার যে স্টোরিটা আমি যেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রায় দেখি, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কাহিনী, যে তার ফ্যামিলিতে তার ওয়াইফ তাকে অনেক প্যারা দিছে, সো একটু যদি সাপোর্টিভ হইতো তাহলে হয়তো সে আর অনেক ভালো করতো। আবার ওইটা বাই দ্য ওয়ে, কাউন্টার প্যারা দিছে বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি এটার অনেক পার্সপেক্টিভ থাকতে পারে, অনেক পার্সপেক্টিভ আছে ওইটা আবার থাকতে পারে। কাউন্টারে বলে যে হয়তো বা মানুষগুলো এই ট্রমার মধ্যে দিয়ে গ্যাসের জন্য তার দুঃখ বেদনা তার সাহিত্যের মধ্যে উগরে এসেছে আর কি। তো দেয়ার আর মাল্টিপল পার্সপেক্টিভ টু ইট, বাট আমার কাছে জাস্ট ওভারঅল মনে হয় যে এই টেন্ডেন্সিটা যে বিভিন্ন জিনিসে অন্যজনের অবদানটা খারিজ করে দেওয়া, এইটা কেন আমাদের মধ্যে আছে? অ্যান্ড কেন জানি আরেকটা জিনিস, যে আমি নিজে সেলফ মেড, আমার পিছে হ্যাঁ, কারো অবদান নাই, এটার মধ্যে যে একটা সেন্স অফ প্রাইড এটা নেওয়া, এটাও রাইট আমার কাছে মনে গ্লোরিফাই হয় যে করায় জিনিসটারে যে গ্লোরিফাই এটাই করা। হয়েছে। হ্যাঁ, এটা আমার মধ্যে বেশ প্রবলেমেটিক মনে হয়, কারণ এটা একটু লাইক ইন্ডিভিজুয়ালিস্টিক নেচারে দেখাচ্ছে যে আমি একাই পুরোটা করছি। হ্যাঁ, নিজে ব্যক্তিগতভাবে কোনো কিছু অ্যাকমপ্লিশ করা অফকোর্স এটা প্রশংসার যোগ্য, বাট সবাই মিলে সবাইকে এক প্লেনে এনে আরো কিছু অ্যাচিভ করা, এটা মনে হয় আরো বেশি ডিফিকাল্ট মনে হয়, অর্থাৎ সবাইকে অ্যালাইন রেখে তারপর কাজটা করা। সো ইয়ে, আমার কাছে মনে হয় যে সাপোর্টটা থাকা দরকার। এই যে মহাশূন্যের মতো সুন্দর, এটা সাউন্ডস কুল যে হ্যাঁ সবকিছুর এগেইনস্টে আমি একা পুরুষ, আমি একা সংগ্রাম করেছি, সাউন্ডস কুল, বাট আমার মনে হয় গিভ ক্রেডিট ওয়্যার ইটস ডিউ, তাহলে আরো বেশি করা সম্ভব। সাদমান, তোমার ডোন্ট ইউ ফিল অ্যালোন, তোমার একা লাগে না কখনো? ইয়েস 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 একদমই না, একদমই না। গাইজ, এইটা ইজ এই ইট অনলি মি? হ্যাঁ, এই জিনিসটা আমার মা লাস্ট দিন একটা এমন একটা কথা বলছে, না আমি রিফিউট করতে পারি না, আমি একসেপ্ট করতে পারি জিনিসটা, বাট শি ইজ অ্যাবসোলুটলি রাইট। সেটা হচ্ছে আমার মা বলছে যে সাদমান তোর সোসাইটি ভাল লাগে না, বাট যখন তুই সোসাইটির মধ্যে থাকিস তখন তুই সব থেকে খুশি থাকিস। অ্যান্ড দিস ইজ সো ট্রু, যে আমি সবসময় মানে আমি তো মানে মোস্টলি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারই তো সবসময় করি অনলাইনে, বাট আমি যখন মানুষের আশপাশে থাকি তখন আমি সব থেকে বেশি খুশি থাকি, মানে লাফাচ্ছি কুদাচ্ছি খুশি আছি, বাট এট দ্য সেম টাইম বলবো না আমার টায়ার লাগতেছে, বাইরে যেতে ইচ্ছা করছে না, বাট ঠিকই যদি আবার বাইরে যাই তখন আমার ঠিক ভালো লাগে। ইটস উইয়ার্ড, ইটস আমার আমার হইতেছে কি, আমি মানুষের মধ্যে থাকবো কিন্তু মানুষের মধ্যে থেকে একা থাকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আশেপাশে ক্রাউড চিল্লাচিল্লি করতেছে, আমি আমার ল্যাপটপে কাজ করতেছি, আমার ভালো লাগে। কিন্তু আবার ধরেন যে বাসার মধ্যে কেউ নাই, আমি একা ল্যাপটপের মধ্যে, আমার তেমন একটা বেশি ভালো লাগে না, তাই না? ইটস ইটস এ অদ্ভুত। ফেনোমেনন, রাইট? আমি মাঝে মাঝে লাইক বাসা সবকিছু গুছানো, বাট স্টিল আমি হয়তো একটা রেস্টুরেন্টে যাই কিংবা লাইব্রেরিতে যে আমার কাজটা করি, কেন জানি হুম হুম যে আশপাশে মানুষ আছে, ঠিক আছে ভালো লাগতেছে যে অ্যাক্টিভিটি আছে, আমি আমার নিজের কাজটা করি। তুই তুই কি নর্থ এন্ডে যাস? অ্যাপল না অ্যাপল না ল্যাপটপ নিয়ে না যাস, না না স্টার্ট না আপ শুরু না করতেছিস না, সেটা বোঝানোর জন্য? আমি আমার খাতা কলম নিয়ে যাই, কোনো ল্যাপটপ নিয়ে যাই না, ইট নেভার মেড সেন্স ফর মি, বাট হ্যাঁ খাতা কলম নিয়ে গেছি সবসময়।